public hearing, not for adjudication. It's public hearing for the purpose of recording people's grievance. মানুষের যে অভিযোগগুলো আছে, অনুযোগগুলো আছে, দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সরকারি অফিসের সামনে সেগুলোকে রেকর্ড করাই আমাদের উদ্দেশ্য এবং এই পুরো জিনিসটা আমরা ভিডিও করছি। এটি আরেকটি বড় উদ্দেশ্যের সাথে সংগতি রেখে আসলে আমরা সংশ্লিষ্ট এবং দায়িত্বপ্রাপ্ত সকল সরকারি অফিসকে আমন্ত্রণ জানিয়েছিলাম। অনেকেই বলেছেন আসবেন, দুই একজন বলেছেন তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার কারণে আসতে পারবেন না। একই সাথে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান পানি তুলছে বলে পানি পাচ্ছেন না এমন অভিযোগ আপনারা করেছেন, সে সমস্ত শিল্প প্রতিষ্ঠানকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের একজন বা দুইজনের প্রতিনিধি অলরেডি এখানে এসছেন, বাকিরা আসবেন বলেই আমরা আসেন। যার কারণে আমরা চাচ্ছি সরকারি কোন সংস্থা এটাও দায়িত্বপ্রাপ্ত হোক এবং বেলাও যদি সেখানে সুপারিশ করে অথবা বেলা যদি নিজে উদ্যোগী হয়ে ওদের কোন ইঞ্জিনিয়ারিং ইউনিট স্থাপন করে ওখানে যে দায়িত্বটা দেয় আমরা নিশ্চয়ই খুশি হব এবং বেলাকে যে নতুন ধন্যবাদ দেব যে বেলা অন্তত হাবিলের যে বিনিয়োগে পানি সমস্যা সমাধানের জন্য একটা বাস্তব টেকনিক্যাল একটা উদ্যোগ নেওয়ার ফলে আমরাও সমস্যার সমাধান থেকে মুক্ত পাবো এবং আপনারাও যথারীতি পানি পাবেন, আগের মতন পানি ইউজ করতে পারবেন। আপনাদের কাছে আমার তিনটি প্রশ্ন আছে, সমস্যার উত্তর দেবেন। চাইরা আমাকে বলবেন আপনাদের এলাকা থেকে শিল্প প্রতিষ্ঠানগুলো ভূগর্ভস্থ পানি তোলা বন্ধ করেছে কিনা? না। অপরিশোধিত বর্জ্য তিনটি খালে ফেলা বন্ধ করেছে কিনা? আপনাদের যে টিউবওয়েলগুলোতে পানি নেই অভিযোগ তুলে আপনারা আমাদের কাছে এসেছিলেন আইনি সাহায্য চাওয়ার জন্য, সেই টিউবওয়েল গুলোতে পানি এসেছে কিনা? নতুন কোন পানির টিউবওয়েল দিয়েছে কিনা 2014 থেকে 2016 পর্যন্ত কোন সরকারি প্রতিষ্ঠান যেগুলোর মাধ্যমে আপনাদের পানি সমস্যার সমাধান হয়েছে?